এখন ফুটি কাটার কাজ চলবে। এই আমার স্যান্ডউইচ এসে গেছে, এটা কি লাগছে এখন? গুড মর্নিং, বেশ অনেকদিন পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে একটা আবার লাইক এভরি টাইম একটা নতুন ব্লগ নিয়ে শুট করতে চলেছি। দেখতে পাচ্ছো আমি একটা গ্যারেজে রয়েছি, এটা আমার গ্যারেজ আর আমার গাড়িটা দেখা যাচ্ছে পেছনে। সো কলকাতার রাস্তায় তোমরা জানো যে গাড়ি নিয়ে বেরোনো মানেই এটা সেফ থাকবে না, স্ক্র্যাচেস লাগবে, ডেন্ট লাগবে, পেইন্টস চলে যাবে। সো যে গাড়িটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ এটা একটা হন্ডা অ্যামেজ, দু বছর আগে নিয়েছিলাম। আর আজকে যাব দুটো জায়গায়, একটা ফার্স্ট অফ অল হন্ডার শোরুমে দেখতে যে এই ডেন্টিং পেন্টিং রিপেয়ার ওয়ার্কটা ওরা কতদিনের মধ্যে করবে আর কী খরচার এস্টিমেশন দেবে, আর তারপরে যাব আর একটা ডেন্টিং পেন্টিং ওয়ার্কশপে আর ওখানে দেখব কী খরচা, কম্প্যারিজন করব আর তারপর ফাইনালি ডিসাইড করব কোথা থেকে কাজটা করব। তোমরা দেখছো দ্য বোস ব্লগস, আমি সায়ন্তন। হোপফুলি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আচ্ছা, এখন আমি এসেছি এখানে ইস্টার্ন হন্ডা পার্ক সার্কাস তোপসিয়ার এখানে, যেখানে হন্ডার শোরুম। সো ক্যামেরাটা ভেতরে নিয়ে ওরা অ্যালাউ করবে না, সো আমি ভেতরে যাব আর দেখে নেব গাড়িটা নিয়ে যে এই যা ডেন্টিং পেন্টিংয়ের কাজ তোমরা দেখলে সেটার কতদিন টাইম লাগবে, কত কস্ট, আর ইফ ইট ইজ ওয়ার্থ ডুইং ইট ফ্রম দেয়ার। সো ইউ ক্যান সি ইস্টার্ন হন্ডা, আর ভেতরে গিয়ে একবার চেক করি তারপর বাইরে এসে তোমাদের ডিটেইলটা বলবো। কোট নিলাম, মোটামুটি হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হলো কারণ ওদের লাঞ্চ আওয়ার্স চলছিল। কোট নিলাম, কোটটা আমি মোটামুটি যা ডেন্টিং পেন্টিংয়ের কাজ দেখিয়েছি টোটাল দুটো জিনিস তো কাভার হবে না ইন্স্যুরেন্সে, তার কারণ হচ্ছে আমি তারপরে একবার ক্লেম নিয়েছিলাম, সো এইগুলো তার আগেই হয়েছিল। বাট একটা হয়ে যাবে হয়তো কভার, কারণ ওটা জাস্ট এক মাস আগেই হয়েছে। বাট ইভেন দেন যেটা ক্লেম হবে সেখানে ফাইল চার্জেস অ্যারাউন্ড 1200, আমি জানি টিপিক্যালি এরকমই লাগে। বাট সামনের যে দুটো বাম্পারের কাজ, বাম্পারটা ওরা রিপ্লেস করবে, সো অ্যারাউন্ড 20-25,000 টাকা উনি ধরতে বললেন, যে 20-25,000 টাকা আর 7-10 দিন ধরে চলো। এবার যাব কসবার যে জায়গাটায় যে আর একটা গ্যারাজ রয়েছে ডেন্টিং পেন্টিংয়ের কাজ করে, সেখানে একবার চেক করব যে কি পসিবিলিটি, কতদিন আর কত খরচার মধ্যে হবে। যদি 7-এর মধ্যে হয় তাহলে আজকেই হয়তো করিয়ে নেব। চলো তাহলে দেখা যাক এবার কসবায়। এ ফিউ মোমেন্টস লেটার, নাটোর রোড কসবা, আমি ওই সার্ভিস সেন্টারটা বা গ্যারাজটা এসেছি অলরেডি। দীপক দা যে জায়গাটার ওনার, উনি আসছেন 5-10 মিনিটের মধ্যে। দীপক দা এসে বলবে যে গাড়িটা কীরকম কী খরচা পড়বে, কতদিন টাইম লাগবে। ওনার যে মেকানিক রয়েছেন উনি দেখে বললেন যে আজকে অলরেডি 2 বেজে গেছে, সো হয়তো আজকে হবে না। বাট ওনার কাছ থেকে একবার কোট নিয়ে জানবো, আমি চেষ্টা করবো যদি আজকের মধ্যে হয়ে যায়, নইলে কালকে আবার আসতে হবে। সো ওয়েট করছি দীপক দা আসার জন্য।
আচ্ছা দীপক দা এসে দেখে গেল গাড়ির টোটাল 1, 2, 3, 4, 5, 6টা প্যানেলে কাজ হবে, আর এছাড়া পলিশিং বাইরে আর ভেতর দুটোই হবে। সো আমাকে দীপক দা এখন রেটটা বলবে, জানি না কত, ডিসকাস করছে একবার, আর বললো যে আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে, বাট অ্যাটলিস্ট ডেন্টিং পেন্টিংয়ের কাজটা আজকে হয়ে যাবে, কিন্তু পলিশিং আজকে হবে না, সেম ডে পলিশ করা যাবে না। সো আজকে ডেন্টিং পেন্টিংয়ের কাজটা করে নেবো, আর কালকে আর একবার আসবো পলিশিংয়ের কাজটা করানোর জন্য। সো তোমাদের একটু পরে জানাচ্ছি যে কী খরচা হবে, দেখতে থাকো ভিডিওটা। ওকে, সো আমাদের সাথে দীপক দা আছে এখন, দীপক দার সাথে একটু কথা বলে নেবো। দীপক দা, জায়গাটা কোথায় একটু বলো, কারণ তোমার ম্যাপ দিয়ে তো আমি একদম পারফেক্ট পৌঁছে গেছিলাম, বাট যদি লোকজন জানতে চায় এক্স্যাক্টলি জায়গাটা কোথায়। সবসে পেলে সবাইকে নমস্কার, আর ইয়ে হম লোক বেসিক্যালি ডেন্ট পেন্ট মেকানিক্যাল সারা গাড়ি কা সারা গাড়ি কাজ কাম করতে হ্যাঁ, জেসা কি আপ দেখ সকতে হ্যাঁ, আপনা ক্রেটা হ্যায় আর ইধার জিপ কম্পাস আলকাজার মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ হ্যায় সারা গাড়ি কা কাম হোতা হ্যায়, ডেন্ট পেন্ট মেকানিক্যাল জব। ইয়ে হম লোক মন্ডল গেট বালিগঞ্জ মে হম লোক লোকেটেড হ্যায়, বালিগঞ্জ মে আপ কবি ভি আইয়ে একদম বেস্ট ডিসকাউন্ট মে কাম হোগা ইয়াহ। ওকে, সো আপ লোক বেসিক্যালি কি ডেন্ট পেন্ট কা হি সিফ কাম করতে হ্যায়? নাই, টোটাল এভরিথিং, এভরি পিরিয়ডিক সার্ভিসেস, মোবিল চেঞ্জ, ডেন্ট পেন্ট, সাসপেনশন, স্টিয়ারিং চেকআপস, ইলেকট্রিক্যাল, এভরিথিং। और ये आपका पेंट बूथ है, राइट? जो कोई भी पेंटिंग का काम आप पेंट बूथ के अंदर करते हैं, ठीक है। और पेंट आप कौन से यूज करते हैं? पेंट हम लोग ऐसे ड्यूपॉन्ट का यूज कर रहे हैं अभी। ओके, ड्यूपॉन्ट का, ड्यूपॉन्ट का अपना एजेंसी है, वहीं से सारा पेंट मेरा आता है। सो जैसे मेरा गाड़ी का काम होगा, ये गोल्डन ब्राउन है एमएस का, तो ये कलर मैच हो जाएगा, क्योंकि सबसे ज्यादा कंसर्न लोगों को। आप काम कराएंगे, आप अपने सामने खड़ा होकर देखिए, टोटल कलर आपको मैच करके दिया जाएगा, परफेक्ट काम होगा एकदम, यहाँ पे कोई दिक्कत नहीं। ओके, क्योंकि सबसे ज्यादा कंसर्न रहता है लोग वर्कशॉप, मतलब ऑथराइज्ड वर्कशॉप से बाहर काम कराने का, कि मेरा कलर मैच होगा कि नहीं। नहीं, उसके लिए ना, तो फिनिशिंग ये कंफ्यूजन रहता है ये लोगों में, बट अभी आपके सामने मैं काम करूंगा इस गाड़ी में, आपके गाड़ी में, तो आप देखिए कैसे काम होता है। अभी बिफोर एंड आफ्टर देख सकते हैं गाड़ी का, अभी क्या कंडीशन और काम करने के बाद क्या कंडीशन होगा, ये सारा डेंट्स वेंट्स एवरीथिंग चला जाएगा, ठीक है। सो दीपक दा, आपने तो देख लिया क्या काम है, कितने भी पैनल का काम है, तो ये क्या खर्चा पड़ेगा? मैं यहाँ पे वैसे देख रहा हूँ, यहाँ पे आपका हाइड्रोलिक में वॉशिंग का भी काम होता है। हाँ, वो भी है, वो भी है। सो सिर्फ गाड़ी कोई वॉश कराना आता है तो वो भी हो जाएगा, उसके लिए हम लोग का 350 चार्जेस है। 350 लेते हो, कोई भी गाड़ी, कोई भी गाड़ी, कोई भी गाड़ी 350 आप हाइड्रोलिक से प्रेशर से वॉश कर देते हो। तो यहाँ पे जैसे आप एक बार थोड़ा एक्सप्लेन कर दीजिए, यहाँ पे आप कह रहे हो ये दो पैनल है अलग अलग, ये बम्पर है और ये एक अलग पैनल हुआ, ये एक अलग पैनल है, ये एक अलग पैनल है। अच्छा, पैनल वाइज है, पैनल वाइज पकड़ के पेंट होगा। अच्छा, तो आपका जो अभी काम हो रहा है 4 पैनल्स का हो रहा है, उसके लिए हम लोग 10,000 ले रहे हैं आपसे चार्ज, जो थोड़ा हम लोग को लग रहा है थोड़ा ज्यादा है, या हमारा वीडियो भी लोग देख रहे हैं, तो थोड़ा इसको डिस्काउंट जरूर होगा, आप भी तो डिस्काउंट कर देंगे, काम होने दीजिए, और भी आपके हिसाब से जो व्यूअर्स आएंगे तो लोग ऊपर भी। सो वो पैनल प्लस पॉलिशिंग भी मुझे कराना है, जो अंदर बाहर, ठीक है, कम्प्लीट। ओके, 5 पैनल विद पॉलिशिंग का सब कुछ लेके 10,000, उसमें डिस्काउंट अभी कर देंगे, ठीक है, ठीक है। सो टू द व्यूअर्स, यू जस्ट सीन कि क्या क्या काम हो रहा है यहाँ पे, और भी गाड़ियों का काम हो रहा है, आरो गाड़ी काज होच्छे, एखाने एकटा पेंट बूथ रयेछे। সো আপাতত দীপক তো 10,000 টাকা বলেছে, 8টা প্যানেল, 2,000 টাকা করে মানে পার কোয়ার্টার প্যানেল, আর তারপরে পলিশিং নিয়ে, বাট দেখছি যদি কিছু ডিসকাউন্ট করা যায়, একদম এন্ডে তোমাদের ভিডিওতে প্রাইসটা বলবো। আর এছাড়া আমি মোটামুটি কাজটা দেখাতে থাকবো যে কীরকম কাজ হচ্ছে কীভাবে, আর ডেফিনেটলি একটা বিফোর আফটারের ভিউ দেবো। সো তোমরা দেখতে থাকো। আচ্ছা, গাড়ির কাজ যারা করছেন কালুদা আর জামিলদা, জামিলদা বডি শপের মেকানিক, আপাতত এই প্যানেলগুলো খোলা হচ্ছে, আর তারপর কালুদা বাকি পেন্টের কাজ করবে। কালুদা একটু একটু বলো যারা দেখছে ভিডিওটা, যে এই প্যানেলটা খোলা হবে, এই দুটো প্যানেল পুরো খোলা হবে, রাইট? এটা এখন ডেন্টিং চলছে। হ্যাঁ, ডেন্টিং হওয়ার পরে আবার ঘষাই হবে, ঘষাই পরে তারপর আচ্ছা আচ্ছা আচ্ছা
এখন এখানে পেছনের বাম্পারের কাজ হচ্ছে। জামিলদা কি প্রবলেম এটাতে? যাহা পে আপনি ডেন্ট কর রহে হ্যাঁ ওয়া পে জায়গা নেই হ্যায় ছোটা সে ডেন্ট কে লিয়ে ইসকো কাট কে বানানা ঠিক নেই থা বাদ মে রাস্টিং হো জাতা। আচ্ছা ইসিলিয়ে হাম লোগ চার ঠো ছেদ কিয়ে আচ্ছা আর টান লিয়ে জেসা কি ডেন্ট পুলার সে কিয়া জাতা হ্যায় হ্যাঁ উস হিসাব সে ये जो चार टू डेंट छोटा छेद किया है ना हाँ हाँ। लेकिन ये फिर कवर हो जाएगा ना पुट्टी एकदम कवर हो जाएगा फिर दिखेगा नहीं। ये ओरिजिनल हो जाएगा सील उल कहीं से खुलेगा नहीं। এটা কি প্লাস্টিক বলে হিট দেওয়া হচ্ছে? আর ডেন্টিং পেন্টিং এর কাজ শেষ, এবার কালুদার ডিপার্টমেন্ট। ডেন্টিং এর কাজ শেষ, পেন্টিং চলছে। পেন্টিং চলছে, সেটা ফার্স্ট স্টেজ। এটা ঘষা হচ্ছে। এটা কত নম্বর সিরিজ দিয়ে ঘষছো? এটা 7 নম্বর আছে। 7 নম্বর। যেখানে যেখানে আছে সব স্টিল বের করে দেওয়া হচ্ছে। এখন কি করেছে, ডেন্টিং এর কাজটা কমপ্লিট করে ঘষে এটাকে সমান করে দিয়েছে। এরপর পুট্টি আর পেন্ট হয়ে ফিনিশ হবে, আর তারপর কাল বা পরশু পালিশিং হবে, কারণ যেদিকে পেন্ট হবে সেদিকে পালিশিং করা যাবে না। বেশ কুইক কাজ হলো, মোটামুটি 1 ঘন্টার মধ্যে ডেন্টিং গুলো সব কমপ্লিট আর ঘষাটা কমপ্লিট, এরপর পেন্টের কাজ। এখন পুট্টি কাটার কাজ চলবে। এটা কোন কোম্পানির পুট্টি দাদা? কালুদা ডুকসান, ডুকসানের পুট্টি। এটা এখন পুটিটাকে ধুই নিচ্ছ? পুটিটাকে কাটাই হচ্ছে। কাটাই হচ্ছে, আর এরপরে পেন্ট তো? এরপরে আবার একটা পুটি হবে। এরপর আবার একটা পুটি হবে। আচ্ছা, তারপরে ওয়ান কি হবে? আচ্ছা, পুট্টি করে ঘষার পর এখানে আর একটা সেকেন্ড কোট লাগছে। এটা এটাও কি পুট্টি? হ্যাঁ এটাও পুট্টি। এটা আবার কালারটা একটু অন্য।
একটু গ্রেইশ কালার, আগেরটা একটু ক্রিমিশ কালার ছিল। আর এই পুটিটার পর আবার ঘষা হবে, ঘষে তারপর পেন্ট বসবে। শীতকাল তাই সন্ধে নামে তাড়াতাড়ি, এখন বাজে 4:40-45 আর আমার গাড়ির কাজ শুরু হয়েছিল অ্যারাউন্ড 2:20-2:30 ধরে নিই। সো এই পেছনে এখনও কাজ চলছে। সো লাস্ট 2 ঘন্টার ওপর ধরে গাড়িতে কাজ চলছে, টানা 2-3 জন মিলে কাজ করছেন। সুবিধা এটাই প্রথমে ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো আর তারপর ফিরবো, 5-6 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাভ নেই। কিন্তু দ্য গুড থিং ইজ দাঁড়িয়ে থাকলে অ্যাটলিস্ট কাজটা কীরকম হচ্ছে, কী কোয়ালিটির সেটা তো দেখা যায়। 19-20 একটু এদিক ওদিক হলে সেগুলোকে একটু পুশ করে সেগুলোকে ঠিক করিয়ে দেওয়া যায়। আর অনেক গাড়ি আছে কিন্তু ওরা মোটামুটি ফোকাস হয়ে আমার গাড়ির কাজটা করছে। আরও 2-4 ঘন্টা টাইম লাগবে হয়তো, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ দ্য ওয়েট। সো দেখাবো তোমাদের আবার একটু পরে যে গাড়িটা কতটা প্রগ্রেস হলো। বেসিক্যালি অলমোস্ট সব কিছু হয়ে গেছে, এরপরে পেন্ট করাটা বাকি রয়েছে আর সেটা একদম যত্ন করে করতে হবে। বাকি কাজগুলো ওরা বেশ যত্ন করে করেছে আপাতত। একটা জিনিস বলবো, আমি প্রাইসটা কস্ট আমার কত খরচা হচ্ছে সেটা একদম লাস্টে করবো। তোমাদের হন্ডার শোরুম থেকে কত লাগছিলো সেটা বলেছি আর একটা স্লাইট কম্প্যারিজন করবো। কিন্তু একটা জিনিস দেখলাম যে শোরুমে বেসিক্যালি ওরা কী করে, ওরা ম্যাক্সিমাম জিনিস রিপ্লেস করে দেয়, হোয়ারএজ ওয়ার্কশপ এরকম লোকাল ওয়ার্কশপে যদি ভালো ওয়ার্কশপ হয় ওরা রিপেয়ার করে। আর ওরা নানা রকম টেকনিক জানে যেটা দেখে তোমার মনে হবে হয়তো এটা কী করে রিপেয়ার পসিবল, বাট অ্যাকচুয়ালি রিপেয়ার হয়। আর সেখানেই কস্টের একটা বড় ডিফারেন্স চলে আসে। আমি মোটামুটি সব ফার্স্ট হ্যান্ড দেখলাম আর তোমরাও দেখলে এর আগের ভিডিওতে এক্স্যাক্টলি কীভাবে রিপেয়ারগুলো হয়েছে। সো এরপর হোপফুলি পেন্টটা ভালো হবে, ভালো কোয়ালিটির হবে, ঠিকঠাকভাবে করবে আর পেন্টটা ম্যাচ করবে, যেটা আমার সবথেকে বড় কনসার্ন। বাট হোপফুলি ইট উইল বি আ গুড জব। এতটা এখনো অবধি বেশ ভালো যত্ন করে ধরে কাজ করেছে, আই এম শিওর এন্ডিংটাও ভালো করে করবে। ভাই অন্ধকার হয়ে গেছে আর ফাটিয়ে খিদে পেয়েছে, তাই এখানে একটা দোকান থেকে এই ইয়াম্মি স্ন্যাক্স থেকে চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি। দাদা বানাচ্ছে চিকেন স্যান্ডউইচ। এই আমার স্যান্ডউইচ এসে গেছে অ্যান্ড দেরি না করে খেয়ে নেওয়া যাক। গাড়িটা এবার পেন্ট বুথে ঢুকে গেছে, যে প্রেশার দিয়ে ফুলো ফুলো সব সরানো হচ্ছে যাতে পেন্ট করার সময় কোনো প্রবলেম না হয়, আর তার সাথে মাস্কিং করা হচ্ছে টায়ারগুলো আর বাকি জায়গাগুলো। হিয়ার কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, লং মিক্সিং যেটা হচ্ছে। গাড়ি এদিকে মোটামুটি কমপ্লিট মাস্কিং করা হয়ে গেছে, আমি জাস্ট একটা গাড়ির রাউন্ড ট্রিপ দেখিয়ে দিই তোমাদের। এটা কি লাগছে এখন? 1K। আচ্ছা, 1K বলে কিছু একটা লাগছে। প্রাইমার, ওকে প্রাইমার লাগছে, সেটা পেইন্ট না, প্রাইমার লাগছে। এখন প্রাইমার করার পর আর এক রাউন্ড ঘষা চলছে। সো মাল্টিপল লেয়ার্স অফ দিস পেন্ট ওয়ার্ক। আমরা হয়তো ভাবি যে গাড়ি জাস্ট ডিরেক্টলি পেন্ট হয়ে যাবে, বাট না, কতগুলো স্টেজেস তোমরা অলরেডি দেখলে, এখনও হয়নি কমপ্লিট, এরপরে হয়তো ফাইনাল পেন্ট লাগবে।
প্রত্যেকটা স্টেজেরকে ড্রাই হতে দেওয়ার টাইম হচ্ছে, এটা স্মুথ করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম ফিল না হয় যে এর উপর পেন্ট চড়েছে, যাতে পেন্টটা মিশে যায় বাকি যে যে এরিয়াগুলো সেখানে পেন্ট হবে না সেখানের সাথে। সো লটস অফ লেবার, লটস অফ টাইম উইচ গেটস ইনভেস্টেড ইন দিস। ওকে, হিয়ার ইজ দ্য কালার কোটিং যেটা আবার করছে। এবার ফাইনাল কোট লাগছে, মানে সেকেন্ড কোট বেসিক্যালি। একটা কোট দেওয়ার পর এবার ফাইনাল কোটটা বসছে, যেটা দিয়ে কমপ্লিট ফিনিশিং হয়ে যাবে গাড়ির। ওকে, এরপরে ভেবেছিলাম শেষ, বাট আর একটা শেষ জলের মতন একটা জিনিস মারা হচ্ছে, এটা ক্লিয়ার কোট বেসিক্যালি, এটা গাড়িতে গ্লস আনার জন্য। ওয়াইল দু রাউন্ড পেন্ট হয়ে গেছে, এটা ফাইনাল গ্লস আনার জন্য এই ক্লিয়ার কোটটা মারা হচ্ছে। ক্লিয়ার কোটটা মারার পর গাড়িতে একবার জাস্ট গ্লসটা দেখাই, ইটস এক্স্যাক্টলি লাইক আ নিউ কার, যেন মনে হচ্ছে শোরুম থেকে বেরিয়েছে। সন্ধ্যে হয়ে গেছে, রাত হয়ে গেছে, 7:30-8:15 বাজে, গাড়ি চলে এসেছে আমার গ্যারেজে। কমপ্লিট কাজ তোমরা দেখলে, কিন্তু পলিশ করাটা আজকে হয়নি, কারণ পেন্ট করেই পলিশ করা যায় না, অ্যাটলিস্ট এক দুদিন ড্রাই হওয়ার টাইম দিতে হয়। সো পরশু আবার নিয়ে যাব, আর অফকোর্স ফাইনাল লুকটা তোমরা দেখবে বিফোর অ্যান্ড আফটার পলিশ কমপ্লিট হওয়ার পর। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে নিচটা যেখানে প্যানেল পেন্ট হয়েছে সেগুলো চকচক করছে, কিন্তু ওপরটা নোংরা, কারণ না ধোয়া হয়েছে না পলিশ হয়েছে, সেটা তোমরা পরশু দিনের পর দেখতে পাবে। সো বেস্ট ইভেন্টফুল ডে, বাকি ফাইনাল ভার্ডিক্ট, রেট, কস্ট, এভরিথিং পলিশটা হওয়ার পর, গাড়ির ফাইনাল লুক দেখানোর পর তোমাদের বলবো। সো কিপ ওয়াচিং। হেই গাইস, গুড আফটারনুন, গাড়ি নিয়ে আবার চলে এসেছি দুদিন পরে দীপকদার গ্যারেজে। আগের দিন তোমাদের এন্টায়ার কস্ট কত পড়েছে বলিনি, বাট এখনও আমার গাড়িটা দেখতে পাচ্ছ পেছনে পলিশিং হওয়ার জন্য ওয়েট করছে, বাট ভিডিওর এন্ডে না, আমি এখন বলে দেবো, তার একটা কারণ রয়েছে। আমি ভিডিওগুলো একটু রিওয়াইন্ড করে দেখছিলাম যে আমি কয়েকটা জায়গায় ওই ভিডিও তোলার সময় কিছু ভুল বলেছি। সেটা হচ্ছে যে ভিডিওয়ে ওখানে আমি একটা জায়গায় ভুল করে বললাম 5টা প্যানেল বা 8টা প্যানেল, অ্যাকচুয়ালি 4টে প্যানেল, মধ্যিখান থেকে কিছু প্যানেল কাট থাকে বাট কিছু জয়েন্ট থাকে। সো একটা এন্টার কাট টু কাটকে একটা প্যানেল ধরা হয়। সো টোটাল 4টে প্যানেলে কাজ হয়েছে, আর 2000 টাকা করে পার প্যানেল, উইচ কামস টু 8000, যেটা দীপকদা নিয়েছে 6000 টাকা নেগোসিয়েট করার পর।
আর গাড়ির কমপ্লিট ওয়াশ করে বাইরে আর ভেতরে কমপ্লিট পলিশ করাটা আরও 2000 টাকা। তো টোটাল আমার খরচা পড়ছে 8000 টাকা, যেটা দীপকদা ফার্স্টে 10000 টাকা বলেছিল। কেন বলছি, কারণ এই গাড়িতে আমি তোমাদের আর একটা জিনিস দেখাবো যেটা আমাকে অ্যাডিশনাল কাজ করাতে হচ্ছে আর যার জন্য আমার অ্যাডিশনাল এক্সপেন্সেস হচ্ছে। সেটা কি সেটা একবার তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। ক্যামেরায় কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না, বাট এখানে দেখতে পাবে তোমরা আমার গাড়ির গায়ে এরকম হোয়াইট ডটস ভর্তি পুরো গাড়িতে। এটা রিসেন্টলি হয়েছে, আমি রাস্তায় একবার ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারছিলাম আর সেই সময় হয়তো উপর থেকে কিছু সিমেন্ট বা কিছু পড়েছিল যার জন্য এই এন্টায়ার গাড়িতে এই ডটসগুলো হয়ে গেছিলো। যেটা আমি ভেবেছিলাম পলিশের সময় হয়তো চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পলিশে যাবে না, এটার জন্য আলাদা করে কাটিং করতে হবে, যেটার জন্য দীপকদা আরও 1000 রুপিস এক্সট্রা চাইছিলেন, বাট ফাইনালি আমরা 800 টাকায় আগ্রি করেছি। সো এই কাজটা হবে আগে কাটিং, মানে এই শত হোয়াইট ডটস দেখতে পাচ্ছ তোমরা, এবার দেখিস। হ্যাঁ, এবার ফোকাস করলে না ফোকাসটা ধরছে না, এবার ধরেছে। এই গাড়ি ভর্তি হোয়াইট ডটস, এই হোয়াইট ডটসটা তুলতে আরও 800 টাকা লাগবে আর তারপরে পলিশিংটা কমপ্লিট হবে। জিরো নম্বর পেপার দিয়ে গাড়িটাকে ঘষা হচ্ছে, তাতে কি হচ্ছে এই চিটচিট দাগগুলো সব উঠে যাচ্ছে। এখানে আমি যেমন দেখাতে পারছি পুরো ক্লিন হয়ে গেছে, বাট এই জিনিসটা পুরো গাড়িতে করতে হবে, কাজ থেকে শুরু করে সব জায়গায়। গাড়ির ফাইনাল স্টেজের কাজ যেটা হচ্ছে কাটিং হয়ে যাওয়ার পর এবার পলিশিং হচ্ছে, ওয়্যাক্স পোল দিয়ে ফার্স্ট লেয়ার, তারপরে 3M দিয়ে ফিনিশ করা হবে। এবার 3M কোটিংটা দেওয়া হচ্ছে, গাড়ির সবে একটা সাইড ওয়্যাক্স পোল করে এবার 3M দেওয়া হচ্ছে। ফাইনালি ব্যাক আফটার 9 to 10 hours, দুদিনে প্রায় 10 ঘন্টা টাইম স্পেন্ড করেছি। পাশের বাড়িতে ফাটিয়ে ঝগড়া হচ্ছে, কিন্তু তার মধ্যে ভিডিওটা শেষ করতে হবে। একটা কুইক টিপ, আমরা এই স্টেজে চেষ্টা করি যে ইউনো গাড়ির কাজ করাতে নিয়ে গিয়ে কতটা নেগোসিয়েট করা যায়, কত প্রেশার দেওয়া যায়। বাট আমি দুটো জিনিস বুঝতে পেরেছি আজকে, যে একটা স্টেজের পর নেগোসিয়েট একদম করা উচিত না, কারণ তাতে কিন্তু গাড়ির কাজের কোয়ালিটি হ্যাম্পার করে। কারণ যে কাজটা 10000 হতে পারে সেই সেম জিনিসটা 8 কি 6 হতে পারে, বাট কোয়ালিটি অফ মেটেরিয়ালস ইউজড
বা যতটা লেবার দিয়ে কাজ করা যায় সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডলি প্রায় 10 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম, কনস্ট্যান্ট কাজটা দেখেছি, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক কাজটা তাড়াতাড়ি হয় এবং দুই কাজটা নিখুঁত করে, কারণ ওরা জানে যে তুমি দেখছো বা আরেকটু কেয়ার নিয়ে কাজটা করা হয়। ওভারঅল 8,800 টাকা খরচা হয়েছে, 4 খানা প্যানেলে কাজ হয়েছে, পেন্ট হয়েছে আর গাড়ির কাটিং হয়েছে, কারণ ওই যে স্পটগুলো ছিল প্লাস ভেতরে এবং বাইরে পলিশ হয়েছে। আনফর্চুনেটলি অন্ধকার হয়ে গেছে, আমি ফিউচারে গাড়ির আর একটা ভিডিও দেবো, বাট জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু গাড়িটা ইজ অ্যাজ গুড অ্যান্ড অ্যাজ ক্লিন অ্যাজ যেন শোরুম থেকে বেরিয়েছে। 8,800 টাকায় এক্সট্রিমলি হ্যাপি। দিস ওয়াজ অটো শাইন, দীপক দা অ্যান্ড হিজ টিম। আমি ডিটেলসগুলো অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো বা তোমাদের এখন নিচেও তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ডেফিনেটলি কল করো, বেশ স্যাটিসফাইড। আর দ্য বোস ব্লগস থেকে এসেছো বললে আমি শিওর ওরা কিছু কিছু আর এক্সট্রা ডিসকাউন্ট দেবে, বলবে বেহালার ছেলেটা যে এসেছিল সায়ন্তন বোস, অ্যামেস গাড়ি যে কাজ করিয়ে নিয়ে গেছে। হোপফুলি এই ব্লগটায় তোমরা আরও কিছু নতুন জিনিস জানতে পারলে, তোমাদের ভালো লাগলো, কোনো প্রশ্ন থাকলে অ্যাবসলিউটলি উইদাউট হেজিটেশন লাইক অলওয়েজ কমেন্ট বক্সে প্রশ্ন করো, অ্যান্ড আই উইল ডেফিনেটলি রেসপন্ড ব্যাক টু ইউ। আবার আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দিস ইজ সায়ন্তন ফ্রম দ্য বোস ব্লগস সাইনিং অফ, গুড নাইট।